ঘড়ির কাঁটা এখন 6:25, আর আমি রান্নাঘরে না গিয়ে ডাইনিংয়ে এলাম এই সব জিনিসগুলোকে ভালো করে ঝেড়ে পুঁছে রাখার জন্য। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি কী কাজ নিয়ে বসে পড়েছি। বর তো কিনেই রিল্যাক্স হয়ে গেছে, এরপর যে ঝাড়া পোঁচা করে পরিষ্কার করে রাখতেই হবে সেটা কেবল আমাকেই দেখতে হয়। আসলে না ফ্রেন্ডস, এই টেবিলটার মধ্যে আমি একটা চাদর পেতে রেখেছি। আর কোন চাদর জানো তো? যেই চাদরটা আমি আর রুমে ইউজ করি না, তো সেই জন্য অনেকদিন ধরেই চেঞ্জ করব মনে করছিলাম, কারণ বেশ অনেকদিন হয়ে গেল ওই চাদরটা পাতাই আছে। তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে তো এটাকে চেঞ্জ করে নিই। আর সময় এই জন্য আছে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। তা মঙ্গলবারে না আমার দুই মেয়ের স্কুলের টিফিন সবসময় ব্রেডই হবে, সবসময় বলতে স্পেশালি বৈশাখ জ্যৈষ্ঠের মঙ্গলবারে। এই সাত সকালে আমি কোনো কিছু রান্না করি না, কারণ অনেকটা তারা গ্যাস পোছাপুছি ঝামেলা বেড়ে যাবে। তো সেই কারণে ফ্রেন্ডস ব্রেড, কাপকেক আর তার সাথে ফ্রুটস, আর তার সাথে আমি দেব ওই ঠান্ডার মধ্যে ছাঁচ, আর জল তো দেবই। তো এই হচ্ছে মেয়েদের খাবার। আর সকালবেলায় ওরা কলা আর রুটি খেয়ে যাবে। তা ওরা কিন্তু আজকের টিফিনটা বেশ এনজয় করে খেয়েছে, বাড়িতে এসে পরে বলছিল মা আজকের লাঞ্চটা না দারুণ ছিল। হ্যাঁ জানি বাচ্চাদেরকে খুব একটা ব্রেড দিতে নেই ফ্রেন্ডস, তবে সপ্তাহে এক আধ দিন দিতেই লাগে, কিছু করার নেই। কারণ না একঘেয়েমি খাবার হয়ে যায় তখন সেটাও তো ভালো লাগে না। তো একটু মুখটা চেঞ্জ করার জন্য একদিন দিই। আর আমি যে ব্রেড আনি না ফ্রেন্ডস সেটা কিন্তু ময়দার না, ওটা আটা ব্রেড থাকে। তো দেখো কথা বলতে বলতে এখানে সব ঝেড়ে পুঁচে নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এখানে কিন্তু প্রতিটি আমাদের নতুন ফ্ল্যাটেরই জিনিস। তা বর আরও কিছু অর্ডার করছিল, তো আমি তোকে স্ট্রিক্টলি মানা করেছিলাম যে না আর অর্ডার করো না, আসলে অনেক কটা দিন হয়ে গেল না, মানে আমরা নিজেরাও বুঝতে পারিনি ফ্রেন্ডস কি এতটা সময় লেগে যাবে ফ্ল্যাটে শিফট হতে। বিকজ আমরা জুলাইয়ে ফ্ল্যাটটা কিনেছিলাম আর জুলাইয়ে আমরা শিফট হচ্ছি, তো কেনার পুরোপুরি এক বছর পর আমরা ওখানে যাচ্ছি আর কি। তো যাই হোক, বড় তো প্রথমে জানতো না, সেই কারণেই এতগুলো কেনা। তো কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাকই আছে। আর এইখানে মামামকে টেনে হিঁচড়ে তুলেছি, তো আজকাল না মেয়েদেরকে তুলে আগে জল খাইয়ে দিই। আগে ওরা জল খেতে চাইতো না, তবে আজকাল অনেক রিকোয়েস্ট করার পর দুজনেই মোটামুটি এক গ্লাস জল খায়। তো চিম্পু মাকে একটু প্যাম্পার করতেই হয়, মানে অনেকটা ছোট তো। আর বড়োবাবুকে মানে বড়োবাবুর অতটা ঝামেলা হয় না আর কি, ওঠাবার টাইমে ওকে ডাকলেই উঠে যায়। তবে চিম্পু মা উঠতে একটু ঝামেলা করলো, তারপর কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। তো এই যে এখানে আবার জুতো মোজাটা নিজেই পরছে। প্রতিদিন স্কুল যাওয়ার আগে সেই হড়বড়ি করে গোপালকে খেতে দিয়ে যাবে। কি দিচ্ছো মা? এটা গোপালের জল? হ্যাঁ আমার। ও বাবা, চলো চলো এবার বাস চলে আসবে। আর ও গোপালকে খেতে দিচ্ছে, দেখি ও ক্লে দিয়ে এখানে গোপাল বানিয়ে রেখেছে। আচ্ছা গোপাল এখনো ঘুমাচ্ছে। গোপাল তো উঠা? হ্যাঁ এই যে উঠাচ্ছে গোপালকে। ড্রেস চেঞ্জ আমি পরে করে দেবো, ওর ড্রেস বানিয়ে রেখেছে, আমি পরে করে দেবো ড্রেস চেঞ্জ, তুমি খেতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি ওর ড্রেসটা পরিয়ে দেবো। গোপালের বিছানাটা আবার কত সুন্দর বানিয়েছে, আবার এখানে একটা গণপতি জি রেখেছে। মাম এই এক টুল পেয়েছে, সেটার মধ্যে চেপে চেপে ও রাজ্যের কাজ করবে। এই যে এখানে খেতে দিচ্ছে গোপালকে, কি বলবো। তবে এটা লেট হয়ে যাবে মা, চলো চলো। নিজে স্নান করে খাওয়া দাওয়া করলো, তারপর গোপালকে খাওয়াচ্ছে। হ্যাঁ ওই তো গোপালকেই বসিয়ে দিয়েছি। আচ্ছা আবার তুলসী পাতা এনেছে। হ্যাঁ ঠিক আছে বাস থাক। কালকে আমাকে বলছে মা তুমি জানো গোপালকে না খাবারের মধ্যে তুলসী পাতা দিতে হয় না, তো গোপাল খায় না। আলাম ও আচ্ছা আমি তো জানি না। বলছে হ্যাঁ ঠিক আছে বলে দিলাম, এবার থেকে অমনি করবে। আলাম ঠিক আছে। বলছে কোনোদিন যেন বিনা তুলসী পাতাতে খেতে না দিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ দেখিন দেখালাম। তা ঠিক আছে চলো এবারে একটা রিলস বানিয়ে নিই মেয়ের, আজকে আবার সুইমিং অ্যাক্টিভিটি আছে, তা ভেরি এক্সাইটেড। এই যে গরমের অবস্থা ফ্রেন্ডস, একদম নরম তুলতুলে একটা শাড়ি পরেছি, যে শাড়িটা পরে মনেও হচ্ছে না যে গায়ে কিছু আছে, মানে এতটাই হালকা।
মন্দির যাচ্ছি তো শাড়ি পরলে একটুখানি নিজেকে ভালো লাগে, চশমাটা পরতে ভুলে গেলাম, ঠিক আছে কিছু হবে না। মানে চশমা না পরে পরে আমি এমন একটা সিচুয়েশানে এখন চলে এসছি না ফ্রেন্ড, স্পেশালি তোমাদেরকে বলছি যারা কিনা ইগনোর করছো নিজের চোখের পাওয়ারকে, একদম করো না, মাইনাস প্লাস যাই থাক না কেন। আমার প্রথমে ছিল জাস্ট স্টার্টিংয়ে পাওয়ার অনেক কম ছিল, মানে আজ থেকে 13 বছর আগেকার কথা বলছি, তারপর 2.5 হয়, আর তারপর আমি যেহেতু ইগনোর করেই যাই চশমা না পরে না পরে, এখন 3.25 সামথিং এরকমই হবে কিছু। আজকাল ল্যাপটপ ডেস্কটপ মোবাইল খুব বেশি ইউজ হয়, পাওয়ার হওয়াটাই স্বাভাবিক, তো ইগনোর করো না, তাহলে পরে আমার মতো বাধ্য হয়ে করতে হবে। তো আজকে না বড়ই বাইকটা সরাইনি, ও একটুখানি এক্সপেরিমেন্ট করছে যে প্রতিদিন আর পারছে না গরমের মধ্যে, ওই যে সাইড থেকে বার করার চেষ্টা করছে। তো এই যে আমার ডালা একদম আমার কোলে, তো এরপরে চলো মন্দিরে যাই, পুজো টুজো করে আসি। কি গিফট নেবে বলো? গিফট মে লোইঙ্গা পার্টি বাকি পুজোর যা লাগবে না লাগবে সবকিছু তাপসদাই নিয়ে যাবে। তো একদিক থেকে একটু মানে ঝাড়া হাত পা হলাম, চলো টেনশন নাই, ঠিক আছে। তো এই যে ফর্দর মধ্যে যেগুলো আছে খুবই ইজি, তবে এখানে 150টা তুলসী পাতাও আছে, আর বেল পাতা আছে 100টা। হ্যাঁ ওগুলো আগের থেকে দেখতে হবে, ঠিক আছে। তো বুনুরা চলে আসবে, তো অসুবিধা নেই, মিলে জুলে হয়ে যাবে, চলো। তো যাচ্ছি এখন বেলের শরবত নিতে, ফোন করেছিলাম সাই মন্দিরের যে হেড ম্যাম উনাকে, কারণ কালকে যেহেতু জম্পকের বার্থডে, তো এখন ফ্রেন্ডস আমরা ভাবলাম এই বেবিসদের জন্যই আবার খাবারের অ্যারেঞ্জমেন্ট করি, কারণ লাস্ট টাইম যখন আমরা ওই প্লেটসগুলো দিয়েছিলাম থালিগুলো, ওরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিল। তো খাবারের জন্য তো কিছু জিজ্ঞেস করারই নেই, কারণ আমরা জানি আমরা ওটাই দেবো, তবে স্টেশনারি ওদের কিছু লাগবে কিনা সেটা ম্যামকে জিজ্ঞেস করে নেবো। বিকজ লাস্ট টাইম যখন আমরা এরকম মানে ম্যামকে গিয়ে বলেছিলাম আমরা করতে চাই, তো ম্যামরা তো নিজের ইয়েতেই আর কি ওদেরকে পড়ায় দেখাশোনা করে, তো তখন ম্যাম বলেছিল কি ম্যাম এই বুকসগুলো লাগবে, মানে যেগুলো একটুখানি কস্টলি হয় আর কি, ম্যামদের জন্য অ্যারেঞ্জ করাটা মুশকিল হয়, তো আমরা সেগুলো দিয়েছিলাম। তো এইবারও ঠিক সেরকমই বর বললো জিজ্ঞেস করে নাও যে ওরকম স্টেশনারি কিছু দরকার কিনা, তো ওগুলো আজকে কিনে নেবো, ওগুলো তো দেবোই, আর তার সাথে জয়টা বেবি আছে আর ম্যাম আছে সবার জন্য আমরা আমাদের সাধ্য মতো খাবারের অ্যারেঞ্জমেন্ট করবো। তো কালকে চম্পকের বার্থডে, কিন্তু চম্পক থাকবে না কারণ কাল এক্সাম, ওকে স্কুল যেতে হবে, কোনো ক্ষতি নেই, ড্যাড মামা এসে শুভ কাজ করে যাবে, তাই তো। মেয়া बेस का दो कर दीजिए और दो पैक, मैंने एक पैक करना, और बोला भैया ठंडा देना और चीनी बिल्कुल मत देना, अगर है तो भैया सारा निकाल दो, निकाल दे रहा हूं। पैक दो करूं कि एक पैक एक करो और ये दो हमें दे दो। तो ये जो फ्रेंड्स কথা বার্তা হয়ে গিয়েছে, তো আমরা एक्चुअली চলো গাড়িতে বসে তারপর বলছি, একটু সাই বাবাকে দেখি। এই যে আমার সাই বাবা, এই যে ফ্রেন্ডস এখানে একেবারে সাদা সাদা বেগুন কাল মান্ডে মার্কেটে পেয়েছিলাম, যেগুলো কিনা ভাজা খুব ভালো লাগে, তা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এরপর এখানে না এইসব মশলা হচ্ছে একেবারে আমার উপাসের দিনের মশলা, মানে উপাসের দিনে তরকারি রান্না করলে এগুলো বার করি। আর এই যে আটার ডাব্বাতে রাখি, তো তাই তেলটার মধ্যে একটু আটা আটা আছে, তাই এদিকে তেলটা পুড়ছে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে করব কুমড়ো ছোলা দিয়ে তরকারি। এই যে তরকারি ভাজাভাজি করে পরে একেবারে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, সিদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস। আর আগের বার মানে আগের সপ্তাহে কি হয়েছিল না, সকালবেলা স্নান করে আমি রান্না বান্না করে গিয়েছিলাম, মানে পুজো করে এসে কেটে কুটে রান্না করাটা সত্যি যেন খুবই মানে আলাদা টাইপের, মানে অসহ্য একটা ব্যাপার হয়। গাড়িতেই গিয়েছিলাম কিন্তু বাইরে প্রচন্ড রোদ আর চাপ আছে, এখন আবার যেতে হবে।
তো যাই হোক, সাই মন্দিরে ম্যামের সাথে কি কথা না হলো সেগুলো বলবো। একটু হটবড়ি ছিল ফ্রেন্ডস, তাই হটবড়ি করে এসে পরে ঝটপট তরকারিগুলো কেটে পরে চাপালাম। সেখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে, কুমড়োটা হয়ে গিয়েছে, এবার আটাটা মাখবো। তো আটাটা মেখে এখনই রুটি করতে হবে, এরকম কিছু নেই, যে যখন খাবে তখন তখন করে দেবো। আর এই মশলাপাতির কাজ যেহেতু হয়ে গিয়েছে না, এগুলো এবারে তুলে দিই। তা চলো এসে নিই, প্রথমে এক বোতল জল খেয়ে নিয়েছি, কারণ জলটা খেয়ে নিলে তাহলে শরীরটাতে একটু জান আসবে, ওই জন্য এগুলো তুলে দিই। তো রুটি বানিয়ে, মায়ের যেহেতু সুগারের ওষুধ ছিল, ঝটপট মাকে দিয়ে দিয়েছি। বাবা বললো দুপুর দুটোর পরেই খাবে, আর আমরা দুজন তো বাবুরা এলে একসাথেই খাবো, তো সেই জন্য মায়ের মতোই রুটি বানিয়ে দিয়ে ঝটপট চলে এসেছিলাম ফ্রেন্ডস। যে সামনেই শ্যাম, কথা বলা হয়ে গিয়েছে, 50% পেমেন্ট করা হয়ে গেল। তো যেটা করেছি সেটা হচ্ছে, আমরা যেমনটা আগের বছর আগের বার করেছিলাম চিম্পুর বার্থডেতে, এক্স্যাক্টলি ওটাই করলাম, থালি করলাম। তো টোটাল 25টা বাচ্চা আছে আর তার সাথে ম্যামরা আছে, তো 30টা থালি আমরা এখানে অর্ডার দিলাম ফ্রেন্ডস। তো যার জন্য 50% পেমেন্ট এখন করলাম, বাকিটা কালকে করব। তা ম্যামের সাথে যে কথাটা হলো সেটা হচ্ছে ফ্রেন্ডস, আমি জিজ্ঞেস করলাম কি স্টেশনারি কি লাগবে ম্যাম, যেটা আপনাদের নিড, যে আমি কিনবো তার আগে ভাবলাম জিজ্ঞেস করি। তো ম্যাম বলছে সত্যি কথা বলতে শ্রেয় অ্যাকচুয়ালি আমাকে না মানে এখন মেয়ের মতো করে কথা বলে, আসলে আমরা যেখানে থাকি তার দুটো গলি বাদ দিয়ে ম্যামটা থাকে, হেড ম্যামটা যিনি মেন উদ্যোগটা নিয়েছেন এইগুলোর। তো আমাকে বলছে শ্রেয়া সত্যি কথা বলতে না এখন স্টেশনারি অনেক কিছু আছে, মানে কমই নেই, কারণ আরও অনেকেই তো দিতে থাকে না। তাহলে বলুন ম্যাম, আপনি বলুন কোনটা করলে সুবিধা হবে। তো বললো যে সত্যি কথা বলতে আমাদের সুবিধা হবে, এখন প্রতিটি বাচ্চার অ্যাডমিশন করাতে হবে আমাদেরকে, তো সেই অ্যাডমিশনে যদি তুই 50% দিয়ে দিস তাহলে ভালো হবে, তা আমাকে দিতে হবে না, ডাইরেক্ট স্কুলে গিয়ে দিতে পারিস। বললাম না না সেটা কোনো ব্যাপার না, তো ঠিক আছে যেটা সুবিধা হবে সেটাই আমি তাহলে করব। তো অ্যাডমিশনের জন্য ফ্রেন্ডস জুনে অ্যাডমিশন হবে, তখন দিতে হবে। বললাম ঠিক আছে। তো বর বললো হ্যাঁ একদমই কোনো অসুবিধা নেই, আমরা তো স্টেশনারি কিনতামই, তো স্টেশনারি আর কিছু কিনছি না, এখন জাস্ট খাবারটাই কালকে দেব। আর ওদের বাচ্চাগুলোর মানে 25টা বাচ্চার যে অ্যাডমিশন হবে, সেই অ্যাডমিশনের 50% টাকাটা আমরা দেবো, তাই তো বর? তো ওটাই হয়েছে কথা। ম্যামের সাথে কথা বলতে বলতে তো ম্যাম তো আমাকে এটা বললোই কি অ্যাডমিশনের 50% তুই দিতে পারিস, তাহলে আমাদের খুবই আর কি হেল্প হবে। তা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তার সাথে ম্যাম এই কথাটাও বললো কি এত তুই কোনো একটা বাচ্চার প্রতি মাসে দায়িত্ব নিতে পারিস পড়াশোনার। তা আমি বললাম কি ম্যাম হ্যাঁ একদমই নিতে পারি, কোনো অসুবিধা নেই, তবে ওইটার জন্য আমাকে একবার বরের সাথে ডিসকাস করতে হবে, কারণ ও যায়নি, আমি একাই গিয়েছিলাম, ও গাড়িতেই ছিল। তা আসলে ফ্রেন্ডস একটা না, এবার তো হয়তো আমি দুটোও নিয়ে নেবো, কিন্তু তবু একবার তো দুজন মিলে আলোচনা করবো, তবে তো কথাটা ফাইনাল আমি ওখানে রিভার্ট করতে পারবো। কারণ হচ্ছে যেটা আমাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আমরা স্টেশনারি দেবো, এবার স্টেশনারি কিনতে আমার যে অ্যামাউন্ট লাগবে ফ্রেন্ডস, সেই অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে দেখলাম যে অ্যাডমিশন অ্যামাউন্টটা আমার অতটাই লাগছে, তো অতটা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। তার এক্সট্রা যদি আমি কোনো কমিটমেন্ট কাউকে করি তো আমাকে তো অবভিয়াসলি একবার ওর সাথে আলোচনা করে নিতে হবে। তো ম্যাম বলছে হ্যাঁ এই দুটো আমি তোকে বললাম, এবার তোদের যেটাতে সুবিধা হয়। তা বললাম আপাতত তো আমি অ্যাডমিশনের 50% দিয়ে দিচ্ছি, কারণ ওটা আমাদের মধ্যে ফাইনালি ছিল কি হ্যাঁ অতটা অ্যামাউন্ট আমরা ধরে রেখেছি যে আমরা ওদের হেল্প করব, আর বাকিটা নয় তখন ভেবে নিয়ে আলোচনা করে ম্যাম বলছি। তো বললো যে না না খুব ভালো লাগে তোরা এরকমভাবে এসে পাশে দাঁড়াচ্ছিস। তা আমি তখন বললাম ম্যাম আমরা তো এসে দাঁড়াচ্ছি তোমার জন্য, কারণ মানে ম্যাম দাঁড়িয়েছে তবেই আমরা সুযোগ পাচ্ছি যে নিয়ে কিছু করার, তাই কি না? আর বাচ্চাগুলোকে দেখে সত্যি খুব খারাপ লাগে। আজকে যখন গেছি দুটো বাচ্চাকে ম্যাম বকছে, তার কারণ হচ্ছে ওরা স্কুল অ্যাবসেন্ট করেছে, তো ওরা ইউনিফর্ম পায়নি, তাই না? এসে পরে ওদের সবার এখন ইউনিফর্ম হয়ে গিয়েছে, জানি না কালকে পরে আসবে কি না, এলে তোমরাও দেখতে পাবে ভিডিওতে নেক্সট ব্লগে। তো আগের বার যখন এসেছিলাম সবাই নর্মাল আর কি ক্যাজুয়াল ড্রেসে ছিল, কিন্তু আজকে দেখছি অনেকে ইউনিফর্ম পরে আছে, আবার অনেকে নেই, তো যারা স্কুল আসেনি সেদিন তারা ইউনিফর্ম পায়নি, তো ম্যাম ওই জন্যই বকছিল। তা ঠিক আছে, ভালো লাগে এইসব কাজ করতে, ভালো লাগে ফ্রেন্ডস। আর ভিডিওতে শেয়ার করার একটাই মানে কারণ রিজন কি, বেশি বেশি লোক যদি সবাই মিলে করে তো অনেক নিডি মানুষের হেল্প হবে। তো যাই হোক ফ্রেন্ডস, চলো তাহলে আমরা এখন এখানে ওয়েট করছি, ম্যামের মেসেজ চলে এসছে, তো বাবুদেরকে নিয়ে একেবারে ঘরে যাবো, কারণ এত গরমে ঘরে গিয়ে আবার 10 মিনিট পর আসার কোনো মানে হয় না। তো গাড়িতে এসি চলছে তাই ওয়েট করে নিচ্ছি, ঘরে গিয়ে পরে খাবার খাবো, খুব খিদে পেয়েছে। তোমারও পেয়েছে বলো? বাবা রাজ্যের গল্প, আজকে আবার সুইমিং করেছে, তো আজ প্রচুর গল্প করবে এখন। বাবা সিটটা খুলে ড্যাড শুয়েছিল, কি হলো এবার শোনাও, সুইমিং করলে? কেমন হলো
আর জানো একটা স্যার ছিল না কোচ, আমাকে না কিভাবে ফ্লোট করা শেখালো আর কিছুক্ষণ মুখটা জলের ভেতরে রাখা শেখালো। তুমি ভয় পাও নি তো? সবাইকে শিখিয়েছে? সবাইকে শিখিয়েছে। কিছু বলছিল নাকি? না, যে এত জলদি দিয়ে দিলে? প্রচুর গল্প থাকে দুই বোনে। চলো ঘরে চলো, খিদে পেয়ে গিয়েছে। কি বানা তুমি? আস্তে আস্তে তাওয়াতেও কিন্তু রুটি ফোলা আরম্ভ হয়ে গিয়েছে। যা বাবা, ওই যে ওদিকে চিল্লাতে চিল্লাতে হচ্ছে, আর ড্যাড খাইয়ে দিচ্ছে। এখনকার মতো রুটি ডান। এই যে এখানে হচ্ছে কুমড়ো ছোলার তরকারি, বেগুন ভাজা, লাড্ডু মানে দরবেশ আর রুটি। কে রে? না, আমাকে এইগুলো দিলে? হ্যাঁ, ওকে খাওয়াতে খাওয়াতে তুমিও খেতে থাকো। এত কিছু দিয়ে দিলে? ডান্স ক্লাস না বাবু, সুইমিং ক্লাস। সড়ক সড়ক করে নাক টেনে যাচ্ছে, একটু একটু ঠান্ডাও লেগেছে, কিন্তু সুইমিং করবে। আমাদেরকে কোনো মেসেজ পাঠাতে দেবে না ম্যামকে, যদি মানা করছি মেয়ের কান্না। এই এদিকে দাঁড়ো মা, এদিকে আসো দেখাই। এই যে চিম্পু মায়ের সুইমিং কস্টিউম, দিদি ভাইয়েরটা তো আগে থেকেই ছিল, তো চিম্পু মায়ের যেহেতু ছিল না, এখন আমরা কিনে নিয়ে এলাম। ও বাবা, আর মা এই দেখো দিদি ভাইয়ের জন্য না। কোথায় গেল, কোথায় গেল? এই যে মা, দিদি ভাইকে এই চকলেটটা দেবে কাল সকালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এখন রেগেছো তুমি? তোমার দিদি ভাই তো রাতে, তোমার দিদি ভাই তো রাতে বুকস গুলো ভরবে না, তো বুকস গুলো ভরবে তো, এখন বার করো, আমি রাতে রেখে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে নিজে লিখেছে দিদি ভাইয়ের নাম সানভি। ও বাবা, এ দেখো নিজে লিখেছে। তো এখন অনেকটা পর ক্যামেরাটা অন করছি ফ্রেন্ডস। আসলে কি হয়েছে না, আজকে দুপুরে যা সিন হয়েছে না, কি বলবো না, ঘুমটা বেশ ভালোই দিয়েছিলাম লাঞ্চটা করার পরে। তো সবাই মিলে ঘুমিয়েছি, বড় ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি, ছোট মেয়ে ঘুমিয়েছে, বড় মেয়ে ঘুমায়নি অ্যাজ অলওয়েজ। তো দুপুরবেলা ঘুমটা অ্যাভয়েড করে, তবে বিকেলবেলা আবার দেখলাম আধা ঘন্টার জন্য শুয়ে পড়েছিল। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে না ফ্রেন্ডস, সিম্পু মা ঘুমিয়ে পড়েছে আর ওকে কিছুতেই ওঠানো যায় না। ম্যাম চলে এসছে, প্রায় 15 মিনিট ধরে মামমামের ওই নকড়াবাজি নিয়ে পরে চলতে হলো। মানে কি বলবো, সমানে এই যে একটা চোখের মধ্যে উনি হাত দিয়ে বসে আছে। বলছি মা অমনি করো না, আচ্ছা এক চোখকে বলবে, এক চোখ দেখালো না, এই যে দু চোখ দেখিয়ে দিলাম, ঝগড়া হয় না, এগুলো অবিশ্বাস মানে এগুলো কুসংস্কার, তবু আর কি ঠিক আছে। আমার মায়ের সামনে এক চোখ দেখালে হলো, এই দু চোখ দেখা, কেন এক চোখ দেখালি তুই? আর যদি এক চোখ দেখালো আমার মায়ের ঝগড়া, তোর জন্যই ঝগড়া হলো। যাই হোক, আমি এগুলো মানি না। তো দিয়ে কি হয়েছে ফ্রেন্ডস, প্রায় এক ঘন্টা ধরে পড়ে, ওই এক ঘন্টা বলছি 15-20 মিনিট ধরে পড়ে ওই মেয়েকে ভোলাতে 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 ম্যাম এত ভালোবেসে বেসে কথা বলছে, লাস্টে আমি সামনে বসলাম, তবে গিয়ে এসে পড়লো। ওই ঘুম মানে ঘুমটা পুরো হয়নি আর উঠিয়ে দিয়েছি ওই জন্য। তো আমার উচিত ছিল 15 মিনিট আগে নিজে উঠে ওকে উঠিয়ে দেওয়া, তো মানে ঘুমটা ভাঙেইনি যেটা হয়েছে আর কি। তা এখন বেশ ঘরে, মানে কালকে যেহেতু চম্পকের বার্থডে ফ্রেন্ডস, তো কিছু কাজ কিছু, যেমন ও পাস্তা নিয়ে যাবে কাল জলখাবারে, তো এই পাস্তা ওগুলো সব নিয়ে আসা ছিল, তো নিয়ে এলাম। আর এখন আমি করব সাবু মাখা, তো চলো সাবুটা মেখে ব্লগটা এন্ড করে দেবো। এখানে কালকের ভেজানো সাবু নিয়ে নিয়েছি, আর এখানে আমি ফ্রেন্ডস আম, নারকেল আর কলা নিয়ে নিয়েছি, নিয়েছি একটুখানি কালাকান আর কন্ডেন্স মিল্ক, আছে একটুখানি দুধ, হালকা একটুখানি দুধ দেবো। আগেরবার অনেক কটা ড্রাই ফ্রুটসও অ্যাড করেছিলাম, এবার আর করবো না, একটু হেভি হয়ে যায়। হ্যাঁ, খেতে তো অবভিয়াসলি ভালো লাগে, কিন্তু হেভি হয়ে যায়। তো চলো মিক্স করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে কলা আম আর নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3টে কলা কান। এবার দেবো একটুখানি দুধ, কারণ কন্ডেন্স মিল্ক অলরেডি দিয়ে দিয়েছি। তো এবারে একটুখানি হাতে করে ভালো করে মাখতে হবে, আর মেখে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে ফ্রেন্ডস, আমার ইয়াম্মি সাবু মাখা একদম রেডি। এবার এটাকে না খানিকক্ষণের জন্য রেখে দেবো।
শাবু মাকে দেখলে পরেই না আমার বুনু আবার আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, শর্টসে করি চাই এই ভিডিওতে, এবার তো শর্টস বানাইনি, ভিডিওতে শেয়ার করলাম। যখনই ও ভিডিওটা যদি কালকে দেখে কালকে কমেন্ট করবে, পরে দেখবে, যখনই দেখবে মাখাটা দেখলে পরে কমেন্ট করে বলবে খা তুই একা খা দিদি, হয়তো বা হয়তো কাদার চিহ্ন দেবে, তোকে বলে যে তুই আমার বাড়ি আয় তোকে খাওয়াবো। আসলে ফ্রেন্ডস, এই সাবু মাখা বা চিড়ে ওই যে দই চিড়ে মাখা এগুলো না অন্যদিন যতই খায় না কেন, উপাসের দিনে খাবার যে মজাটা সেটা অন্যদিন আসে না। তো জেনারেলি আগে খেতাম শিবরাত্রির দিনে সাবু মাখা, তবে এখন এই বৈশাখ জ্যৈষ্ঠ মঙ্গলবারগুলোতে, বৈশাখ মাসের মঙ্গলবারে আমি সাবু মাখা করি স্পেশালি আমার নিজের জন্য, কারণ মা তো সুগারের পেশেন্ট, হয়তো একটুখানি খায়, তা আমার সাথে বড়োবাবু খুব ভালো খায়। আর জ্যৈষ্ঠী মাসের প্রতিটি মঙ্গলবারে শুধু আমি কেন, যারা করে সবাই দই চিড়ে খাবেই খাবে, তাই না? তো রাহুল দাড়ি থেকে ফ্রেন্ডস এনেছিলাম এই যে এই সেউটা, না অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিলো না, বাবা খেতে ভালোবাসে, তো দেখতে পেয়ে নিয়ে এলাম। এটার ভিতরে একটা মশলা দেওয়া থাকে, ভাল লাগে খেতে বেশ। তো এখানে হচ্ছে প্লেন ভুজিয়া, আর নিলাম ম্যাগি মশলা, পাস্তা, এই পাস্তার পুরো প্যাকেটটাই কালকে বানিয়ে নেব। আর এখানে নিলাম সল্টেড পিনাটস, ভুজিয়ার সাথে না বাদাম মিক্স করে খেতে খুব সুন্দর লাগে। আর তার সাথে নিলাম মেয়েদের পছন্দের জিমজ্যাম পপস, আর এখানে নিলাম দুটো চকলেট। চম্পক মায়ের বাদে কিন্তু চিম্পু মাকেও তো দিতে হবে, তাই না? তো সকালবেলায় দুই বোনকে এই দুই চকলেট দেবো, তো এখন রেখে দেবো ফ্রিজে। 9:11 ফ্রেন্ডস, তা ঘেমে ঘেমে পুরো স্নান করে গেছি, এই যে বোঝা যাচ্ছে না, জামাটা হালকা হালকা ভিজেও গিয়েছে। তো যাই হোক, সবাইকে খাওয়া দাওয়ার খাইয়ে পরে এই জাস্ট বসলাম রুমে। বর এখানে এসি চালিয়ে কাজে বসেছে, বলছে মাথা ঠান্ডা করে কাজ করবে, তো ঠিকই আছে, আমার একটু আরাম হয়ে গেল, তাই এখানে বসেই খাচ্ছি। তা খাওয়া দাওয়া করে কিচেন পুরো ক্লিন করে এসেছি, খাচ্ছি, এই হালকা ফুলকা মাজতে হবে বাটি বাসন, আর ব্রাশ করে নেব, তারপরে অনেক কাজ আছে কালকে আমার চুল। তো যাই হোক ফ্রেন্ডস, ব্লগটা এন্ড করতে এসেছি। তো সাবু মাখাটা এখন, মানে সাবু মাখাটা দারুণ হয়েছে, এখন বসে বসে একটু খালি শান্তি করে এনজয় করে খেয়ে নিই, তারপর আবার ফটাফট কাজে লাগবো। তা কালকে চিপু মা সুইমিং এ যাচ্ছে, কালকে চিপু মায়ের প্রথম সুইমিং, ও কিন্তু এর আগে করেনি, তাই না? আর দিদি ভাইয়ের কালকে বাজে, তো চলো তাহলে মিল সব মিলিয়ে ঝুলিয়ে নেক্সট একটা দারুণ ব্লগ নিয়ে আসছি আবারও খুব জলদি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তো যদি কিছু ভালো লেগেছে আর যারা এখনো অবধি দেখছো, প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাপোর্ট করো। তো চলো কাল আসছি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তা আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।